রোহিণী, জয়না কি সত্যি সত্যি চলে গেছে? ওহো, এই জয়নাগের সঙ্গে কত খুনসুটি করেছি, ঝগড়া করেছি, মনটা খুব খারাপ হয়ে গেল রে। তবে জয়নাগ যাওয়ার আগে আমায় সব বলে গেছে। হ্যাঁ, জানিস রোহিণী, আমি তোকে তখন দেখেছি যখন তুই তোর সইয়ের কোলে চড়ে এই গ্রামে এসেছিলি। তখনও খুব মিষ্টি ছিলি তুই। সেই থেকেই আমি জানতাম এই দিনটা একদিন আসবে। তুই ভাবিস না, ভাবিস না একদম, তোর বাঘুরাম তোর সঙ্গে আছে। হ্যাঁ বাঘুরাম, আমার নিজের পরিচয় না জানার জন্য আমার লড়াই অনেকখানি পিছিয়ে গেছে। আর নয়, আজ থেকে যুদ্ধ শুরু। তাই আমি কি করবে তুমি রাজকন্যা? আমার শত্রুকে জানান দেব তার অন্যায়ের দিন শেষ। বুঝেছি, আমরা যাচ্ছি। তবে মনে কর তোর কাজ হয়ে গেছে। কামিনীর বিরুদ্ধে সোজাসুজি যুদ্ধ ঘোষণা করলি রোহিণী। হ্যাঁ বাবুরাম, লুকোচুরির দিন শেষ, এবার সম্মুখীন হওয়ার পালা। রাজকন্যা, তুমি যা সিদ্ধান্ত নিয়েছো সেটা বুঝে শুনে নিয়েছো তো? মানে তুমি প্রস্তুত তো? এর ফলাফল কিন্তু ভয়ানক হতে পারে। আমি আর কোনো ভয়ানক ফলাফলকে ভয় করি না যোদ্ধা। আমার উদ্দেশ্য স্থির। কামিনী এখনো আমার মুখোমুখি হয়নি, ও নিজেও জানে না তার জন্য কি অপেক্ষা করে রয়েছে। তুমি যাই সিদ্ধান্ত নাও না কেন, আমি সবসময় তোমার পাশে আছি। বাঘুরাম, বনের পশুদের চরকার, সামনে অনেক কাজ বাকি। এই সময় রাজমাতা কেন ডেকে পাঠালেন? কি জানি, দেখা যাক, নিশ্চয়ই কোনো গুরুতর কারণ আছে। জয় রাজমাতা, জয়! আমার অনুগত সৈন্যরা, শ্বেতনাগচরেরা, আমরা এক ভয়ঙ্কর যুদ্ধের দরজার সামনে দাঁড়িয়ে আছি। যুদ্ধ? কোন রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ? কোন রাজ্যের বিরুদ্ধে নয়, একটা মেয়েকে হত্যা করতে হবে, আর তার জন্য আমরা যাত্রা করব মায়াবনে। একটা মেয়েকে মারতে এত কাণ্ড করছেন কেন রাজমাতা? সেটাই তো, নিশ্চয়ই কোনো কারণ আছে। এত বড় সাহস এই পাখিদের যে তোমার নামে জানোই তাই বলছে। না মনি, সাহস পাখিদের নয়, বড্ড সাহস বেড়েছে ওই মেয়ের।
এবার ওর ডানা কেটে ফেলার সময় এসেছে। ওর মায়ের থেকেও ওর অবস্থা আরো ভয়ানক হবে। মা, আমি তোমার রোহিণী। এই আগুন ছুঁয়ে আমি শপথ নিলাম, কামিনীর সমস্ত অন্যায়ের শাস্তি আমি নিজের হাতে দেব। আমি আসছি মা, কামিনীকেও জানান দিতে হবে তোমার মেয়ের সাথে লড়াই করা কতটা কঠিন। কামিনীর মুখোমুখি হব বলে তাকে যুদ্ধে আহ্বান জানিয়েছি। আমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো মা, আমাকে তুমি আশীর্বাদ করো, তোমার মেয়েকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো। মেয়েটা এখনো ফিরল না, কি করছে কে জানে। জীবনের এত বড় একটা ঘটনা জানার পরে সেই যে বেরিয়ে গেল, ওর মনে এখন কতটা ঝড় বইছে আমি খুব ভালো করে বুঝতে পারছি। এদিকে মন্ত্রীপুত্রকেও পাঠালাম খুঁজতে, সেও এলো না এখনো। কিরে রোহিণী, তুই কি করছিস কি ভাবছিস আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। একটা রাতের মধ্যে এত কি করে বদলে গেলি রোহিণী? কি হলো, চুপ করে আছিস কেন? আগে তো সইকে সব কথা বলতিস, আর এখন? বুঝেছি, যেই জেনে গেছিস আমি তোর মা নই, অমনি কই। হে, তুমি কি বলছো সই? ঠিকই বলেছি, ঠিকই বলেছি, আমি 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 তোর কেউ নই, কেউ নই আমি তোর। এমন কথা কি করে তুমি মুখে আনতে পারো বলো তো? কেন বলছো এমন কথা? আমি আগের জন্মে নিশ্চয়ই কোনো পুণ্য করেছিলাম, তাই আমার দুটো মা, এক মা যে আমায় তিল তিল করে বড় করেছে, আগলে রেখেছে, আর আরেক মা যে কিনা আমার জন্য অপেক্ষা করে রয়েছে। তোমাদের কাউকে যে আমি হারাতে পারবো না সই, কিছুতেই না। এই তো রোহিণী, রোহিণী অগ্নি আমায় সব বলেছে। তুমি পাখিদের দিয়ে বিজয়নগরে কামিনীর কাছে খবর পাঠিয়েছো। তুমি কি তাকে যুদ্ধের জন্য আহ্বান জানিয়েছো? আজ আমার সব থেকে বড় শত্রুকে বিনাশ করব, আমি নিশ্চিহ্ন করে দেব তাকে। সৈন্যগণ, আমি কিন্তু এই যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য বেরিয়েছি, প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়বে ওদের ওপর, একজনও যেন জীবন্ত পালাতে না পারে। জয় রাজমাতা কামিনীর জয়! তুই আকাশ পথে আমায় অপমান করেছিস, আর সেই অপমানেরই প্রতিশোধ নেব আমি তোকে শেষ করে। তুই কামিনীকে আসোই, বুড়িমা যাবার আগে বলে গেছে কামিনী আমার আসল পরিচয় জানতে পেরে গেছে, আমরা কোথায় আছি সেটাও জানতে পেরে গেছে, যে কোনো মুহূর্তে আমাদের উপর আঘাত আনতে পারে, আর এই আঘাতকে প্রতিহত করার একটাই উপায়, ওর আগে আমাকে আক্রমণ করতে হবে, কারণ আক্রমণই হচ্ছে আঘাতকে প্রতিহত করার একমাত্র উপায়। আর আমি এতদিন পর্যন্ত নিজের পরিচয় জানতাম না বলে আড়ালে থেকেছি, আর নয় সই, সময় এসে গেছে, এবার আমাকে আর কামিনীকে মুখোমুখি হতেই হবে। রোহিণী, তুই জানিস না এটা যুদ্ধের সঠিক সময় কিনা, তুই যুদ্ধের জন্য প্রস্তুত কিনা, তুই কিছুই জানিস না। সই, না জানলেও আমাকে প্রস্তুত হতে হবে সই, আমার জন্ম হয়েছে কামিনীর সাথে লড়াই করার জন্য। এই ভবিতব্যকে
পিছিয়ে লাভ কি? যত তাড়াতাড়ি আমি আর কামিনী মুখোমুখি হব তত তাড়াতাড়ি আমি আমার বিজয় রঘুকে উদ্ধার করতে পারবো, আমার মাকে মুক্ত করতে পারবো, আমার বাবাকে সুস্থ করতে পারবো। আমি বেশ, তবে তাই হোক, কিন্তু আমাদের হাতে সময় বেশি নেই। মায়াবনের পশু পাখি দল বল সবাইকে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে এক্ষুনি। আমি প্রস্তুত হব, আমি আসছি কামিনী।